আসসালামাইকুম, আপনাদের স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে 2 মিনিটে যে কোনো ফটোর কালার চেঞ্জ করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনাকে আপনার যেতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে অ্যান্ড কমেন্ট করে। গুড ভিডিও বা নাইস ভিডিও, টাটা বাই বাই। আপনার মোবাইল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন PICSART পিক্সার্ট, সার্চ করুন এবং এটাতে ক্লিক করবেন। এই দেখুন এখানে অনেক অ্যাপ্লিকেশন আসবে, এই দেখুন এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। এই দেখুন এই অ্যাপ্লিকেশনের যত লগটা দেখে দিন, আমি আপনাদের বলার জন্য এটা আগে থেকে ডাউনলোড করে ফেলেছি। এখন আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। এটা এখন আপনাকে এই দেখুন, এখন আপনাকে যে কোনো একটা ফটো যে হচ্ছে ফটোর আপনার কালার চেঞ্জ করতে হবে, সে ফটো দেবার ক্লিক করুন। আমি এই ফটো ডাউনলোড করতে চাই, এই ফটোটা ক্লিক করছি। এই ফটো আমার চলে আসছে, আমি এটাকে এডিট করবো। নাম্বার ওয়ান, আপনাকে কিছু করতে হবে, আপনার এফেক্টে চলে যান এবং সাইটে দেখুন, এখানে বিভিন্ন অপশন পাবেন বা বিভিন্ন অপশন পাবেন। এখানে আপনাকে যেতে হবে আপনার মোবাইলে। এই দেখুন 3 নম্বর চাইলে আমার পছন্দ নম্বর 7 নম্বর এখানে কালার নামে একটা অপশন দেবে, কালার এই কালারে ক্লিক করতে হবে। দেখতে পাবেন এই কালার, এই কালার অপশন করতে হবে, কালার রিফ্লেক্সে ক্লিক করতে হবে। আপনার ইচ্ছা আমাদের যে জায়গায় আপনার, আমি আমরা যে সবুজকে সবুজ জায়গাটাকে কে কালার চেঞ্জ করবে সবুজে ক্লিক দিবেন, এমনভাবে নিয়ে আসবেন। এখানে প্লাস নামে একটা দেখতে পাবেন আইকেন, সবুজে দিয়ে দিলাম। এই দেখুন আমার ইচ্ছা মতো আমি এটাকে এটার কালার চেঞ্জ করলাম। এই দেখুন আমি ক্লিক করেন, এই দেখুন এখন, এই দেখুন এখন 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 এমনভাবে আপনি আপনার ভিডিও এডিট করতে পাবেন খুব সহজে। বৃষ্টি চলে আসছে, চলুন ভিডিও সেভ করতে অপশন ক্লিক করতে হবে।